আমরা এখানে যতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলোর আমরা নিজেরাই তৈরি করতে পারবো জাস্ট একবার যদি ভিডিওটা দেখি না টেনি এটা হলো আমাদের বিজু এটা হলো উপজাতিদের একটা মনে করা যে উৎসব আমাদের যেমন উৎসব আছে পহেলা বৈশাখ বা এরকম উৎসবের মতো তাদের এরকম উৎসব রয়েছে সেটার নাম হলো বিজু ফেস্টিভ্যাল মানে উৎসব বিজু উৎসব এখানে বলেছে ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলো আলোচনা করো দুজনে মিলে দেন এবং তারপর শেয়ার ইউর অ্যান্সার্স তোমার উত্তরটা শেয়ার করো উইথ দ্য ক্লাস পুরো ক্লাসে তাহলে আমরা এখানে যতগুলো প্রশ্ন রয়েছে একটা একটা করে দেখবো আর সমাধান করার নিয়ম শিখবো নিজেরাই উত্তর তৈরি করবো এখানে আমরা দেখছি প্রশ্নে বলেছে ডিড ইউ ইন্টারভিউ তুমি কি কখনো সাক্ষাৎকার দিয়েছ এনি ওয়ান কাউকে ফর এনি রিজন কোনো একটা কারণে তুমি কি কোনো কারণে কাউকে কি ইন্টারভিউ বা সাক্ষাৎকার দিয়েছ বা দিয়েছিলে এখানে যেহেতু ডিড রয়েছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে সিম্পল পাস্ট তাহলে আমরা এখান থেকে এই শব্দগুলো নিয়েই উত্তর বানাবো তাহলে আমরা এইভাবে লিখতে পারি আমরা এখানে ইএস দিলাম আর এই ইউ এর কারণে আমরা আই দিলাম আমরা এতদিন জেনে এসেছি প্রশ্নে ইউ থাকলে অ্যানসারে আই অথবা উই হয় তাহলে এখানে ইউ এর জায়গায় আমি আই দিলাম আর এই যে ইন্টারভিউ এখানে ইন্টারভিউ রয়েছে আর ইডি কেন আসলো ইডি আসার কারণ হলো এই যে এখানে ডিড রয়েছে এই ডিড দ্বারা বোঝা যাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স এই জন্য আমাদেরকে এই ইন্টারভিউ এর সাথে ইডি দিতে হবে ইন্টারভিউড ইন্টারভিউ এটা হলো বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম এটার সাথে ইডি দিয়ে পাস্ট ফর্ম হয়ে গেল তারপরে যা আছে তাই কিন্তু আমরা অবশ্যই উত্তরে প্রশ্নবোধক চিহ্ন দেব না ফুলস্টপ চিহ্ন দিব এইভাবে আমরা এইটার অ্যানসার তৈরি করতে পারি যে হ্যাঁ আমি কাউকে কোনো কারণে ইন্টারভিউ দিয়েছি এটার অ্যান্সার আমরা বানালাম দেখো জাস্ট ইয়েস লিখলাম আর এখানে ইডি দিলাম আর ইউ থাকলে আই লিখতে হয় এটা তো আমরা জানি সুতরাং এইভাবে আমরা যদি উত্তরটা বানাই তাহলে কোনোই ভুল হবে না একটাও ভুল হবে না বানান ভুল হওয়ারও কোনো কারণ নাই একদম সহজ সিস্টেম এখানে আমরা দেখছি যে কয়েকজন ছেলে মেয়ে এখানে ইন্টারভিউ দিচ্ছে এইরকম ইন্টারভিউ কি তুমি দিয়েছ বা দিয়েছ কিনা বা দিয়েছিলে কিনা তাহলে বি নাম্বার প্রশ্ন দেখো ডিড সামওয়ান ইন্টারভিউ ইউ কেউ কি তোমার ইন্টারভিউ নিয়েছিল সাক্ষাৎকার নিয়েছিল ফর এনি পারপাস কোনো পারপাসে বা কোনো বিষয়ে বা কোনো উদ্দেশ্যে তাহলে কোনো উদ্দেশ্যে কি কেউ তোমার ইন্টারভিউ নিয়েছিল তাহলে এটার অ্যান্সার আমরা এইভাবে লিখবো ইয়েস সামওয়ান ইন্টারভিউড এখানে ইন্টারভিউড কেন হলো কারণ এখানে ডিড আছে এই কারণে ইডি যুক্ত হলো আর এই মি আসলে এই যে এই ইউ ইউটা মি হয়ে গেছে তাহলে ইউটা কখন আয় হয় আর কখন মি হয় সেটা আমরা জানবো এখানে দেখো এই যে ইউ এটা হলো সাবজেক্ট বা তুমি এটা এখানে কি না এই যদি ইউ দ্বারা তোমাকে কাউকে এটা বোঝায় তাহলে মি হবে এখানে দেখো এই এই ইন্টারভিউ দ্বারা তুমি নয় এটার অর্থ হলো তোমাকে আচ্ছা তাহলে এখানে আমরা মি দিব আর যা আছে এগুলো হুবহু লিখে দিব বাস। হয়ে গেল নাম্বার সি হোয়াট ওয়াজ দ্য টপিক টপিক কি ছিল শিরোনাম কি ছিল হেডলাইন কি ছিল অফ দা ইন্টারভিউ মানে তোমার সাক্ষাৎকারের শিরোনাম কি ছিল আমরা এই যে টপিক অফ ইন্টারভিউ এটা লিখে তারপরে এই ওয়াজ লিখবো দা টপিক অফ দ্য ইন্টারভিউ ওয়াজ লিখে এই মাই ফেভারিট থিংস এইটা আমরা এখানে লিখে দিব মাই বানান কে না জানে ফেভারিট বানান দেখো একটু বড় আছে একটু দেখে নাও আর থিংস বানান কিন্তু সবাই জানে শুধু ফেভারিট কথাটা আমরা মনে রাখব বানানটা তাহলে আমাদের উত্তর হয়ে গেল সি নাম্বারের এরপরে নাম্বার ডি হোয়াট ওয়্যার দা কোয়েশ্চেন্স প্রশ্নগুলো কি ছিল দ্যাট হ্যাড বিন আস্কড আস্কড देयर এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে করা হয়েছিল সেই প্রশ্নগুলো কি ছিল আমরা এই উত্তরটাও এই প্রশ্ন থেকে দেখে দেখে লিখবো এইভাবে এই যেখান থেকে শুরু করবো দা কোশ্চেন এই দেয়ার পর্যন্ত লিখে এই অয়ারটা সাহায্যের ভাবটা পরে নিয়ে আসবো নিয়ে এসে আমরা দুটা প্রশ্ন বানিয়ে দেব ফেভারিট সম্পর্কে হোয়াট ইজ ইউর ফেভারিট ফেস্টিভ্যাল অথবা হোয়াট ইজ ইউর ফেভারিট কালার হোয়াট ইজ ইউর ফেভারিট সিঙ্গার রকম দুটা তিনটা প্রশ্ন তোমরা এখানে লিখে দিবে ফেভারিট দিয়ে তাহলে নাম্বার ডি হয়ে গেল এরপরে নাম্বার ই হোয়াট ওয়ার দা রেসপন্সেস মানে এই প্রশ্নগুলোর অ্যান্সার বা রেসপন্স কি ছিল তাহলে এই দুটার অ্যান্সার আমরা এখানে লিখে তাহলে হয়ে গেল দা রেসপন্সেস ওয়ার এই কথাগুলো প্রশ্ন থেকেই নিলাম এই যে দ্য রেসপন্সেস তারপরে এই ওয়ারটা শেষে লিখলাম দ্য রেসপন্সেস ওয়ার তাহলে ওই দুটা প্রশ্নের উত্তর আমরা এইভাবে লিখবো এই যে প্রশ্ন দেখো হোয়াট ইজ ইউর ফেভারিট ফেস্টিভ্যাল তাহলে সেটার অ্যান্সার আমরা কী লিখছি পহেলা বৈশাখ ইজ মাই ফেভারিট ফেস্টিভ্যাল জাস্ট কী হোয়াট হোয়াটের জায়গায় আমরা পহেলা বৈশাখ লিখলাম আর ইয়োর জায়গায় মাই আর আর কিন্তু কোনো পরিবর্তন নাই তাহলে ওয়াটের জায়গায় পহেলা বৈশাখ তারপরে এর জায়গায় মাই আবার এখানে আমরা হোয়াটের জায়গায় রুনাল লাইলা অথবা এর জায়গায় রুনাল লাইলা তারপরে আমরা এখানে মাই ইউরের জায়গায় মাই আর কিন্তু যা আছে সব একই এইভাবে আমরা ই নাম্বারের অ্যান্সারটা তৈরি করব। এরপরে এস নাম্বার ডিড ইউ শেয়ার তুমি কি শেয়ার করেছিলে এনি ইনফরমেশন কোনো তথ্য অ্যাবাউট দ্য ইন্টারভিউ ইন্টারভিউ সম্পর্কে উইথ এনি ওয়ান কাউকে কি তুমি ইন্টারভিউ সম্পর্কে কোনো তথ্য শেয়ার করেছো বলেছ ইফ ইয়েস যদি তোমার অ্যান্সার ইয়েস হয় তাহলে লেখো হোয়াট ডিড ইউ সে তাহলে লেখো যে তুমি কি বলেছিলে সেটা তাহলে এটার অ্যানসার আমরা কোশ্চেন থেকেই নিব শুরু করব তাহলে ইউ এর জায়গায় আই দেব ইয়েস সবার আগে লিখবো ইয়েস লিখে এই ইউ এর জায়গায় আই দিব তারপরে শেয়ারের সাথে ইডি কেন দিলাম ইডি বলতে ই আসে শুধু ডি দিতে হলো এটা কেন হলো কারণ ডি দ্বারা বোঝা যাচ্ছে এটা সিম্পল পাস্ট এই জন্য ভার্বের সাথে ইডি বা ডি হয় আচ্ছা তাহলে আমরা এখানে ইয়েস আই এনি ইনফরমেশন অ্যাবাউট দ্য ইন্টারভিউ উইথ এই পর্যন্ত আমরা দেখে দেখে লিখবো এই উইথ পর্যন্ত এনি ওয়ানের এর জায়গায় আমরা এনি ওয়ানও দিতে পারি অথবা মাই ফ্রেন্ডস মাই রিলেটিভস এই কথাগুলো লিখলে ভালো হয় তাহলে আমরা লিখলাম মাই ফ্রেন্ডস এই বানান কে না পারে মাই ফ্রেন্ডস বানান সবাই পারবে তাহলে আমরা এখানে এই নিচের এই কথাগুলো লিখে দেবো আই সেই দ্যাট আমি বলেছিলাম যে দে তারা আমাকে বলেছে বা বলেছিল টু প্রশ্ন আর এই দুটা প্রশ্ন আমরা এখানে দিয়ে দিব কারণ আমাদের ওই দুটা প্রশ্ন কি ছিল সেটাই জানতে চাচ্ছি এখন আমরা পরের অংশে যাচ্ছি টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু নাও এখন লেটস ইন্টারভিউ চলো একটা সাক্ষাৎকার নেই আ ফ্রেন্ড একজন বান্ধবীর বা একজন বন্ধুর এখন এখানে বলেছে টেক অ্যান ইন্টারভিউ মানে একটা সাক্ষাৎকার নাও অফ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর বা বান্ধবীর টু ন জানতে হিস অর হার সেই বন্ধু অথবা বান্ধবীর চয়েস পছন্দ জানতে অফ মুভিস কোন সিনেমা বা সংস কোন গান তারপরে হবি কোন শখ পার্সোনালিটি প্রিয় ব্যক্তি এই সব সম্পর্কে ইন্টারভিউ নাও ফার্স্টলি সর্বপ্রথম অফ টু থেকে প্রশ্ন তুমি করতে পারো মানে আসলে সাতটাও করতে পারো আটটা নয়টা দশটা প্রশ্ন তুমি করতে পারো ইউ উইল আস্ক ইউর ফ্রেন্ড তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করবে যেসব প্রশ্ন রাইট দেম সেগুলো সেগুলো লিখে ফেলো আচ্ছা তারপরে বলছে দেন অতপর ইন পেয়ার্স দুজনে মিলে ইন্টারভিউ ইচ মানে পরস্পর একে অন্যের ইন্টারভিউ নাও টেক নোটস এবং লিখে রাখো নোট করো টু ইউজ লেটার পরবর্তীতে ব্যবহার করার জন্য এটা লিখে রাখো নেক্সট তারপরে শেয়ার ইউর ফ্রেন্ডস অপিনিয়ন তোমার বন্ধুর মতামতকে শেয়ার করো উইথ দ্য ক্লাস ক্লাসে ইউজ দ্য গিভিন গ্রিড নিচের এই গ্রিড বা নিচের এই ছক ব্যবহার করো টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি এই কাজটা শেষ করতে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া হলো এখানে তিনটা কলাম দেখতে পাচ্ছি প্রথম কলামে রয়েছে ইউর অপিনিয়ন তোমার মতামত ইয়োর কোশ্চেন তোমার প্রশ্ন হু ইজ ইউর ফেভারিট পার্সোনালিটি তোমার প্রিয় ব্যক্তিত্ব কে এইরকম তুমি যে প্রশ্ন করবে সেটা এই কলামে লেখো তারপরে রিপ্লাই অফ ইউর ফ্রেন্ড তোমার বন্ধু এই প্রশ্নের উত্তর কি দিল সেটা এই কলামে লিখে রাখো তারপরে দা ওয়ে দা ওয়ে মানে পথ বা উপায় ইউ শেয়ার তোমার শেয়ার করার উপায় ইওর ফ্রেন্ডস অপিনিয়ন তোমার বন্ধু যে মতামত দিয়েছে সেটা তুমি তোমার ভাষায় বলো আচ্ছা তাহলে এইটা আমরা থার্ড কলামে লিখবো যেমন দেখো এখানে বলেছে তোমার প্রিয় ব্যক্তিত্বকে সে বলেছে মাই ফাদার ইজ মাই ফেভারিট পার্সোনালিটি মানে আমার পিতাই আমার প্রিয় ব্যক্তিত্ব এখন এখানে দেখো বলেছে মাই ফ্রেন্ড সেইড দ্যাট আমার বন্ধু বলল যে বা আমার বান্ধবী বলল যে হার হার দ্বারা বোঝাচ্ছে মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুর ফাদার ইজ হার ফেভারিট পার্সোনালিটি যে আমার বান্ধবীর বা বন্ধুর পিতাই হলো তার প্রিয় ব্যক্তিত্ব তোমরা এই ব্র্যাকেটের মধ্যে এই কথাটা নাও লিখতে পারো আচ্ছা তাহলে আমরা এখন এখানে আরো প্রশ্ন করব আমরা তাহলে এখানে দুই নাম্বার প্রশ্ন যদি করি এইরকম করব যে হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি তোমার প্রিয় মুভি কে বা কোনটি তোমার প্রিয় মুভি বা সিনেমা কোনটি তখন এটার অ্যান্সার এখানে আমার বন্ধু মনে করো দিল ফাটা কিস্ট ইজ মাই ফেভারিট মুভি তাহলে ফাটাকিষ্ট সিনেমা এটাই হলো আমার প্রিয় সিনেমা বা প্রিয় মুভি এখন এই কথাটা দেখো এই হোয়াটের জায়গায় শুধুমাত্র ফাটাকিষ্ট হলো আর ইয়োর এর জায়গায় মাই হলো আর কোনোই পরিবর্তন নাই এই কথাগুলো এখানে উঠে আসলো তবে প্রশ্নবোধকের জায়গায় ফুল স্টপ বাস এখন এখানে কি লিখবে এখানে তুমি লিখবে যে মাই ফ্রেন্ড সেইড দ্যাট এই যে মাই ফ্রেন্ড সেইড দ্যাট এই কথাটা লিখে এখানে এই কমা দেওয়ার প্রয়োজন নাই তাহলে এখান থেকে আমরা এরকম লিখতে পারি মাই ফ্রেন্ড সেইড দ্যাট এই যে এই কথাটাই মাই ফ্রেন্ড সেইড দ্যাট এটা লিখে এই যে ফাটাকিস্ট ইজ মাই ফেভারিট মুভি এটাই আমরা এখানে লিখবো কিন্তু এই ইজের এর জায়গায় ওয়াজ করে দিব আর এই মায়ের এর জায়গায় হিস দিব আর তোমার যদি বান্ধবী হয় তাহলে এখানে হার দিবে তাহলে এইভাবে আমরা এখানে করব আর এখানে ওয়াজ হওয়ার কারণ হলো এখানে মনে করো যে সেইড আছে এই যে পাস্ট এ আছে এই জন্য এখানে ইজ না হয়ে তার পাস্ট টেন্স ওয়াজ হলো আর দেখো যা আছে সব একই এইভাবে আমরা দুই নম্বর প্রশ্ন বানাবো আবার তিন নম্বরে আমরা এরকম লিখতে পারি যে হোয়াট ইজ ইউর ফেভারিট সং তার মানে এখানে এই মুভির জায়গায় শুধু সং কথাটা উঠবে আর কিন্তু কোনোই পার্থক্য নাই দেখো এই যে দেখো হোয়াট ইজ ইউর ফেভারিট সং আচ্ছা তাহলে এখানে এটার অ্যান্সার হবে যে আমার সোনার বাংলা বা ন্যাশনাল এন্থেম অব বাংলাদেশ ইজ মাই ফেভারিট সং অথবা এখানে একটা গানের প্রথম অংশটা দিবে এখানে আমার সোনার বাংলা না লিখে তোমার প্রিয় কোনো গান এখানে দিতে পারো তাহলে এখানে বরাবরের মতো ইউরটা মাই হয়ে গেল আর কোনো পরিবর্তন নাই প্রশ্নবোধক চিহ্নটা ফুল হয়ে গেল বাস কাজ শেষ এখন এখানে ওই ওই রকম করেই লিখবো ওই কথাগুলোই যে মাই ফ্রেন্ড সেইট দ্যাট এই কথাটা লিখে নিব নিয়ে আমরা এই কমা আমরা দিব না এই কমাগুলো আমরা মানে দেওয়ার প্রয়োজন নাই দিলেও হয় না দিলেও হয় আচ্ছা তারপরে এই যে এই কথাটাই আমরা এখানে তুলে দিব কিন্তু এই যে ইসটাকে ওয়াশ করে দিব আর এই মাইটাকে হিস করে দিব তবে মনে রাখবো যে আমাদের যদি বন্ধু না হয় যদি বান্ধবী হয় সেখানে আমরা এখানে হার দিব তবে যারা মেয়ে তারা এখানে হার দিবে ছেলেরা এখানে হিস দিবে আচ্ছা এরপরে আমরা আরেকটা প্রশ্ন বানাই দেখো হোয়াট ইজ ইর ফেভারিট হবি তোমার প্রিয় শখ কি শুধুমাত্র এখানে হবি মানে এই এর জায়গায় হবি বসলো এই যে এখানে আচ্ছা তারপরে এই কথাটার অ্যান্সার আমরা এরকম লিখতে পারি যে হোয়াটের জায়গায় শুধু ফিশিং লিখব বা গার্ডেনিং মানে মাছ ধরা বা বাগান করা এই কথাগুলো এখানে লিখবো লিখে ইজ মাই ফেভারিট হবি এই কথাগুলো একই থাকবে এই যে দেখো এখানে এর জায়গায় মাই হলো তারপরে ফেভারিট হবি যা আছে তাই অবশ্যই প্রশ্ন উঠে গিয়ে এখানে ফুল স্টপ বসলো এখন বরাবরের মতো এখানে ওই একই কথা লিখবো মাই ফ্রেন্ডস সেইট দ্যাট এই কথাটা লিখবো লিখে কমা দিলেও হয় না দিলেও হয় তারপরে এই ফিশিং থেকে হবি পর্যন্ত দেখে দিকে লিখবো কিন্তু এই ইজটাকে ওয়াশ করে দিব আর আমরা যদি মেয়ে হই তাহলে এখানে হার লিখবো ছেলে হলে হিসি থাকবে এরপরে আমরা আরও লিখতে পারি হু ইজ ইওর ফেভারিট হিরোইন তোমার প্রিয় নায়িকাকে তুমি তো সিনেমার কথা বললে তাহলে প্রিয় নায়িকাকে এখানে আমরা এই হুয়ের জায়গায় শুধু একটা নায়িকার নাম লিখে দিব মৌসুমি আর এই রকম করে আমরা বরাবরের মতো এটাই লিখব যে মাই ফ্রেন্ড সেইট দ্যাট এই কথাটা লিখে নিয়ে এই মৌসুমি থেকে শেষ পর্যন্ত এখানে দেখে দেখে লিখব তবে বরাবরের মতো এই ইসটাকে ওয়াজ বানিয়ে দিব। আর এখানে আমরা যদি মেয়ে হই তাহলে এখানে হার লিখবো আর ছেলে হলে হিস এটাই থাকবে এইভাবে আমরা আরো লিখতে পারি হু ইজ ইউর ফেভারিট সিঙ্গার তোমার প্রিয় শিল্পীকে তাহলে মনে করো যে একজন শিল্পীর নাম এখানে দিব আব্দুল হাদি এন্ড্রু কিশোর আবিদা সুলতানা সাবিনা ইয়সমিন রুনা যে কোনো একটা শিল্পীর আমরা নাম দিয়ে লিখবো যে এখানে এরকম আব্দুল হাদি ইজ মাই ফেভারিট সিঙ্গার বা সৈয়দ আব্দুল হাদি ইজ মাই ফেভারিট সিঙ্গার আর এই কথাটাই আমরা এখানে বরাবরের মতো লিখবো মাই ফেভারিট মাই ফ্রেন্ডস হেইড দ্যাট এই কথাটা আগের মতোই লিখে এই যে এই কথাটা হুবহু তুলে দিব তবে এই ইজটাকে ওয়াশ করে দিব আর মাই টাকে করে দিব অথবা হার করে দিব হিস লিখলেও হয় হার লিখলেও হয় আচ্ছা এখন আমরা এখানে এরপরে আরো একটা প্রশ্ন দেখি বানাই দেখি এখানে দেখো হু ইজ ইওর ফেভারিট ব্যাটসম্যান তোমার প্রিয় খেলোয়াড় কি বা ব্যাটসম্যান কি তাহলে আমরা এখানে একজন ব্যাটসম্যানের নাম লিখবো শচীন টেন্ডুলকার বা মনে করো যে সাইদ আনোয়ার এইরকম কোন একজন ব্যাটসম্যানের নাম লিখব যে ব্যাটসম্যানের নাম পছন্দ বা ভালো ব্যাটিং করে এরকম লিখে ইজ মাই ফেভারিট ব্যাটসম্যান মানে এই হুইয়ের জায়গায় এখানে ব্যাটসম্যান আর দেখো যা আছে তাই তবে এখানে ইয় প্রশ্নে ই থাকলে অ্যান্সারে মাই হয় এটা তোমরা জানো আর প্রশ্নবোধকের জায়গায় ফুল স্টপ হয় এটাও জানো এগুলো জানা কথা এখন আমরা বরাবরের মতো এখানেই লিখবো এই যে এটা দেখি মাই ফ্রেন্ড সেইড দ্যাট লিখে কমা দিতেও পারি নাও দিতে পারি তারপরে শচীন থেকে ব্যাটসম্যান পর্যন্ত দেখে দেখে তুলবো কিন্তু এই ইসটাকে ওয়াশ করে দিব এই মাইটাকে হিস করে দেব অথবা এই মাইটাকে হার করে দিব আচ্ছা হিস অথবা হার একটা লিখলেই হয় এখন আমরা একটা হোমওয়ার্ক করব এটা অ্যানসার তোমরা কমেন্টে লিখে দেবে হুইচ ফেস্টিভ্যাল ডু ইউ লাইক মোস্ট কোন উৎসব তোমার কাছে ভালো লাগে তাহলে সেই উৎসবের নাম তুমি লিখে পাঠিয়ে দিবে আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি তোমার সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং পড়াশোনায় উন্নতি কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি